আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন আমরা বেশিরভাগ মানুষই সবাই ফেসবুক ইউজ করে থাকি শুধু অ্যান্ড্রয়েড ইউজারকারী না আদার্স ফোন যারা ইউজ করে তারাও মাঝে মাঝে অনেক ফোন দিয়ে বাটন ফোন দিয়েও ফেসবুক ইউজ করে থাকে তার মানে দাঁড়ালো অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক ব্যবহারকারী আমাদের বাংলাদেশে অথবা সারা বিশ্বের ভিতরে অনেক বেশি কিন্তু ফেসবুকের অনেক সেটিংস সম্পর্কে কিন্তু আমরা জানি না তো আমাদের মাঝে মাঝে দেখা যায় আমাদের ফেসবুকটি অনেক ধরনের সমস্যা দেয় লগ আউট হয়ে যায় অথবা আইডিটি ডিসেবল হয়ে যায় আইডি নানা রকম সমস্যা দেয় তো এর জন্য বিভিন্ন বিভিন্ন কারণ রয়েছে আমি আস্তে আস্তে করে সবগুলোই আপনাদেরকে একটি একটি করে ভিডিও বানিয়ে দেখাবো তো আজকে যেই ট্রিক্সটি আপনাদেরকে শিখাবো যে সেটিংসটি শেখাবো সেই সেটিংসটিও খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ফেসবুক ইউজ করে থাকি আমরা কিন্তু বিভিন্ন সময় ফ্রেন্ড সার্কেলদেরকে মেসেজ করে থাকি সরি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি অনেক ফ্রেন্ডদেরকে অনেক মানুষকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কি হয় দেখা গেছে যে অনেকে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে আবার কেউ অনেকেই করে না এখন কথা হচ্ছে যারা করে না যারা করে না সেগুলো আমরা কিভাবে ক্যান্সেল করে দেবো আর ক্যান্সেল না করলে কী হবে ক্যান্সেল না করলে কী হবে সেটা হচ্ছে আপনার আইডিটি যে কোনো সময় এই কারণে নষ্ট হয়ে যেতে পারে আমি যতটুকু জানি নষ্ট হয়ে যেতে পারে কারণ হচ্ছে সেটিকে ফেক আই ফেক আইডি বলে গণ্য করা হবে তারপরে এই আইডিটিকে নষ্ট করে দিতে পারে এর জন্য আমি মনে করি যে আপনারা ওটি ক্যান্সেল করে দিলে ভালো হয় তো কীভাবে ক্যান্সেল করবেন কিভাবে কি করবেন এর জন্য পুরো ভিডিওটি আপনাকে ভালো করে দেখতে হবে এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রোডু বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করিনি এখন সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুগণ এর জন্য আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করব আপনারা যে কোনো একটি ব্রাউজার দিয়ে যাবেন ফেসবুক অথবা ফেসবুক লাইক দিয়ে যাবেন না তো আমি কয়েকটি ব্রাউজারই ওপেন করতেছি আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এখান থেকে সরাসরি আমি ফেসবুকে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ সরি এখানে ওপেন হয়ে গেছে তো আপনারা যেই ফেসবুকটি কাজটি করতে চান সেই ফেসবুকটি কিন্তু এখানে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন উপরে এখানে তিনটি কয়েকটি অপশন রয়েছে তো এখানে যে দুইটি দেখতেছেন দুইটি ম্যান রয়েছে এখানে একটু নিচে পিছনে একটু সামনে এখানে একটি ক্লিক করে দিবেন আপনারা তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদেরকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এখানে সেগুলো ঝুলে আসে তো আপনারা সময় পেলে ওগুলোকে দেখে দেখে বুঝে বুঝে যাদেরকে চিনেন তাদেরকে কনফার্ম করে নেবেন অথবা ডিলিট করে দেবেন তো এই বিষয়ে আমার কথা না আমার ওদের আমার কথা হচ্ছে কিভাবে আমরা আমরা যাদেরকে রিকোয়েস্ট পাঠাই ওগুলোকে যদি কেউ অ্যাকসেপ্ট না করে সেগুলোকে ক্যান্সেল করে কিভাবে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে তারা তো এগুলো থেকে আমি রিকোয়েস্টে একটি ক্লিক করে দেবো তো আমার অলরেডি রিকোয়েস্ট আসে তারপরে আমি ক্লিক করে আপনাদের দেখালাম তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের ফাইন রিকোয়েস্ট নামে একটি অপশন এখানে একটি আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটি অপশন আপনাকে শো করবে সেটা হচ্ছে ভিউ সেন্ট রিকোয়েস্ট আপনি এখানে দেখতে পাবেন এখানে একটি অপশন চলে আসবে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সাথে সাথে আপনার মোবাইলে এমন একটি পেজ চলে আসবে এবং আপনি দেখতে পাবেন যে আপনারা যাদেরকে যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন বাট তারা অ্যাকসেপ্ট করেনি তাদেরকে এখানে সবাইকে এখানে শো করবে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে একটি একটি করে ক্যান্সেল করে দেবেন মানে আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন বাট তারা অ্যাকসেপ্ট করেনি তো এরকম করে করে আপনি সবগুলো ক্যান্সেল করে দেবেন তাতে কী হবে আপনার আইডিটি সেভ থাকবে আপনার আইডিটি ফিক আইডি বলে গণ্য করা হবে না তো আজকের ভিডিওটি আশা করি সবারই গুরুত্বপূর্ণ এবং কাজে লেগেছে যদি অবশ্যই কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে না সবার সাথে শেয়ার করে দিবেন তাতে কী হবে তারা একটু উপকারিত হবে এবং আপনাকে তারা একটু ধন্যবাদ দেবে কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক কিন্তু অনেকেই চালায় তো আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে ভিডিও আপলোড করি এখানে অনেক কিছু শেখাই এখানে আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তো যখন আপনি ভিডিওটি আমার সরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে তো এই বলে আজকে শেষ করতেছি বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাক অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন